হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও তোমার সকলকে মন থেকে অনেক স্বাগত জানাই। তো আজকে দেখো, আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা বানাবো আদিবাসী হেয়ার অয়েল নিয়ে। তো আমি আগেই প্রথমে একটা ভিডিও বানিয়েছি আদিবাসী হেয়ার অয়েল নিয়ে। তো তোমরা অনেকেই আমার কোশ্চেন করেছো, দিদি এই আদিবাসী হেয়ার অয়েল তেলটা লাগালে কি চুল পোড়া বন্ধ হয়ে যায়? তো আমি তোমাদের কোশ্চেনের উত্তরও দেবো, সেজন্য ভাবলাম যে কমেন্টে রিপ্লাই তো দেওয়া যাবে না সবাইকে, সেজন্য একটা ভিডিও বানাই, তাহলে তোমার সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমি তো আদিবাসী হেয়ার অয়েলটা নিয়েছিলাম ইনস্টাগ্রাম থেকে। তো আমার 499 টাকা নিয়েছিল, দুটো বোতল দিয়েছিল। তো একটা বোতল আমি ইউজ করেছি, আর একটা অর্ধেকটা ইউজ করেছি। তো দেখো চুলের অবস্থা। তো বন্ধু একটাই বলবো যে আমি অরিজিনাল কিন্তু আদিবাসী হেয়ার অয়েলটা পাইনি। তোমরা যদি অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা কিনতে পারো তাহলে অবশ্যই কিনে নিও, কারণ অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা নাকি ভালো। তো আমি তো অরিজিনালটা পাইনি, নকলে পেয়েছি। তো মোটামুটি চুল উঠেনি, কিন্তু এখন যেন যখন আমি পুরো একটা বোতল শেষ করে আর একটা বোতল লাগিয়েছি, দেখো পুরো নিচে, দেখো নিচের দিকে চুলগুলো যেন উঠছে, এরকম আমার মনে হচ্ছে। তো জানি না তোমাদের কি মনে। তো বন্ধুরা আগেই ভিডিও তোমরা দেখেছো যে আমি আদিবাসী হেয়ার অয়েলটা ইউজ করেছি। তো একটা বোতল ইউজ করেছি, তারপর আর একটা বোতলে অর্ধেকটা ইউজ করা হয়েছে, কিন্তু আমি সেরকম ভাবে ফল কিন্তু পাইনি। প্রথমে যখন আমি একটা বোতল ইউজ করেছিলাম তখন কিন্তু অনেকটাই চুলটা ওঠা বন্ধ হয়েছিল, মনে হচ্ছিল যে চুলটা উঠেনি, তাহলে খুব ভালো, আমি খুব খুশি হয়েছিলাম যে চুলটা হয়তো উঠেনি, অনেক লম্বা হবে। কিন্তু তারপর একটা বোতল শেষ হলো, তারপর আর একটা বোতল শুরু করলাম, কিন্তু এখন দেখো চুলটা তো লম্বা হয়নি, আর নিচের দিকে যেন দেখো যেন উঠে যাচ্ছে, এরকম মনে হচ্ছে নিচের দিকে যেন উঠে যাচ্ছে, আর লম্বাও হয়নি চুলটা। তো সেজন্য তোমাকে বলবো বন্ধুরা সব দেখে শুনে নেবে, কারণ এখন বাজারে অনেক আদিবাসী হেয়ার অয়েলের নকল বেরিয়েছে। আসল আদিবাসী হেয়ার অয়েল কিন্তু আমিও পাইনি, আমি তো ভেবেছিলাম যে এটা হয়তো আসল আদিবাসী হেয়ার অয়েল, কিন্তু এখন আমি অনেক ভিডিও দেখে সার্চ করে দেখলাম যে এটা কিন্তু আসল আদিবাসী হেয়ার অয়েল নয়, আমিও নকলেই কিনেছি। তো সেজন্য এখন আর আমি কিন্তু ইউজ করিনি, আদিবাসী হেয়ার অয়েলটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার এখন চুল উঠছে। সেজন্য তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি আদিবাসী হেয়ার অয়েল আসলটা কিনতে পারো, তো আসলের দাম অনেকটাই বেশি। আমি যেটা নিয়েছি সেটা তো 499 টাকা নিয়েছে, কিন্তু আসলগুলো অনেক দাম বেশি। তো তোমরা যদি পারো আসল আদিবাসী, আমি তোমাকে একটাই বলবো যে তোমরা সব কিছু জেনে শুনে আদিবাসী হেয়ার অয়েল তেলটা কিনো, কারণ ইনস্টাগ্রামে বা ফ্লিপকার্টে যে তেলগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আদিবাসী হেয়ার অয়েলের আসলটা নয়। যেটা আসল সেটা হয়তো যে আদিবাসী হেয়ার অয়েল স্কিনে দেওয়া নাম্বার থেকেই অর্ডার করতে হয়, সেটাই আমি অনেক ভিডিও দেখে জানলাম। তো তোমাদেরকে সেটা জানাচ্ছি যে আমি কিন্তু এখন আর আদিবাসী হেয়ার অয়েল তেলটা ইউজ করছি না, কারণ আগের তুলনা আমার আবার চুল উঠছে। প্রথমে যখন আদিবাসী হেয়ার অয়েল তেলটা ইউজ করছিলাম তখন কিন্তু অনেক চুল উঠানি, চুল উঠাটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার চুল উঠছে। সেজন্য আমি ভয়ে কিন্তু আদিবাসী হেয়ার অয়েল তেলটা বন্ধ করে দিয়েছি, একটা বোতল শেষ হয়েছে আর একটা বোতল অর্ধেকটা হয়েছে, তারপর বন্ধ করে দিয়েছি। এখন নিচের দিক থেকে আমার চুলগুলো উঠছে, এই গোড়া থেকে ছেড়ে যাচ্ছে চুলগুলো, তো সেজন্য আমি বন্ধ করে দিয়েছি। তো তেলটা কিন্তু কিনো, কারণ তাহলে ঠকে যাবে, আবার চুল ওঠা শুরু হয়ে যাবে, যে তোমাদের ক্ষতি, আর সেটা তো আমি চাই না যে আমার বন্ধুদের ক্ষতি হোক। সেজন্য তোমাদেরকে জানালাম যে তোমরা জেনে শুনে তারপরে আদিবাসী হেয়ার অয়েল তেলটা অর্ডার দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো। আর তোমাদের কি রকম ভিডিও পছন্দ অবশ্যই আমার কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও বানানোর। বাই, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে।